নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ধনুরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের শ্রাবণ মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কোন কোন দিকে সুযোগ সুবিধা আসার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। ধনুরাশির জাতক ও জাতিকার শ্রাবণ মাস কেমন যেতে চলেছে আমি একে একে জানাতে চলেছি। তো প্রথমে আসি আপনাদের অর্থভাগ্য, হ্যাঁ বন্ধুরা, যেটা খুব ভাইটাল পয়েন্ট, কারণ বর্তমানে অর্থ ছাড়া কিন্তু জীবনের মূল্যই নেই। এই দিকটা কিন্তু আপনাদের এই মাসে কিন্তু চরম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের অর্থের দিকটা কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, দুর্দান্ত। এবং এর পাশাপাশি প্রেমের দিকটাও কিন্তু এই মাসে কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে, অর্থাৎ নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেম কিন্তু আপনাদের কামব্যাক করবে। তবে এই প্রসঙ্গে বললে কি, যারা বিবাহিত তাদের পুরনো প্রেম কামব্যাক করার ফলে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা একটু মাথায় রাখবেন এবং এদিকটাতে না এগোনোই কিন্তু শ্রেয়। এবার আছে আপনাদের কিছু খারাপ বিষয় নিয়ে। এই মাসে কিন্তু মান সম্মান হানির যোগ রয়েছে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাকে আননেসেসারিভাবে আপনাকে হ্যাগেল করা হবে এবং আপনার মান সম্মান টানাটানির অবস্থা হতে চলেছে, এবং পাশাপাশি প্রতারণার যোগ রয়েছে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কাউকে আপনি টাকা দিলেন এবং সেই টাকাটা আপনার চিট করে দিল, হ্যাঁ বন্ধুরা। তাই এই মাসে কিন্তু কাউকে টাকা ধার দেবেন না এবং ধার নেবেন না, এই দুটো দিকেই কিন্তু আপনাদের এই মাস কিন্তু খারাপ হতে চলেছে। এরপরে আসি আপনাদের কর্মক্ষেত্র। তো এই কর্মক্ষেত্রকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে কিন্তু পদোন্নতির যোগ রয়েছে, কিন্তু 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 এখানে একটি ব্যাপার আছে, এই মাসে কিন্তু কাজের কিন্তু একটা চাপ কিন্তু আপনাদের থাকবে। এই চাপটা যদি নিতে পারেন তাহলে কিন্তু প্রমোশন আপনাকে ঠেকায় কে, কিন্তু অনেকে এই চাপটা না নেওয়ার ফলে কিন্তু কাজ ছেড়ে দেবে এবং কর্মচ্যুতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা বেসরকারি ক্ষেত্র এবং সরকারি ক্ষেত্র উভয় ক্ষেত্রে কিন্তু এইরকম হতে চলেছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন, সে যে বিজনেসই করুন না কেন, সমস্ত বিজনেসে কিন্তু আপনাদের উন্নতির কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ অর্থ আগমনের যোগ রয়েছে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, ব্যাংকিং লোন কিন্তু আপনারা এই মাসে কিন্তু নিতে যাবেন না, নিলে কিন্তু ফেঁসে যাবেন। এরপর আসি আপনাদের সেলফ প্রফেশন। যারা ডাক্তার তাদের কিন্তু এই মাস কিন্তু ভালো যেতে চলেছে, যারা ইঞ্জিনিয়ার এবং যারা টিউশনি পড়ায় তাদের মধ্যম যেতে চলেছে, এবং যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছে অর্থাৎ আর্টিস্টিক দুনিয়াতে রয়েছে তাদের কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে। ওভারঅল যদি বলা যায় এই মাসে কিন্তু কর্মের জীবন কিন্তু খুবই ভালো যেতে চলেছে। এবার আসি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে, হ্যাঁ, যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু এই মাসে কিন্তু সুগার, মাইগ্রেনের প্রবলেম, প্রেশার, থাইরয়েডের প্রবলেম এবং চুলকুনি অর্থাৎ স্কিন ডিজিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এইসব ব্যাপারে কিন্তু আপনারা একটু সজাগ থাকবেন। এইরকম কোনো রকম সিমটম দেখলেই আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন। এরপরে আসি আপনাদের বিবাহ ক্ষেত্র। যারা বিবাহের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন তারা নতুন কিন্তু কানেকশান বা যোগাযোগ পেতে চলেছে, অর্থাৎ নতুন বিবাহের সম্ভাবনা রয়েছে। তাই যারা নতুন বিয়ে করতে চলেছেন এবং যারা অলরেডি ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে ঘর বাঁধতে চলেছেন, হ্যাঁ। এবং এর পাশাপাশি যারা প্রেমের সাথে যুক্ত রয়েছে, প্রেম অর্থাৎ ভালোবাসা, তাদের কিন্তু প্রেমের দিক কিন্তু অনেকটাই উন্নতি হবে, আপনাদের প্রেমের মধ্যে মধুরতা দেখা যাবে এবং রোমান্টিকতা অত্যাধিক পরিমাণে দেখা যাবে। এই মাসে কিন্তু আপনাদের প্রাপ্তি যোগ রয়েছে, হ্যাঁ বন্ধুরা,
যারা লটারি বা ফাটকা কারবারি বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান তারা কিন্তু করতে পারেন। তবে এই ব্যাপারে আপনাদের জন্মছকে রাহু গ্রহের পজিশন কিন্তু অবশ্যই দেখা বাঞ্ছনীয়। যদি রাহু গ্রহ ভালো না থাকে তাহলে কিন্তু কখনোই আপনারা এইসব জায়গায় এগোবেন না। তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু আপনাদের 80-90% কিন্তু ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।